পার্বতী তোদের শিব পার্বতী তোদের কৈলাস পর্বতে আগমন করছে পুত্র সন্তান নিয়ে কি করবে তুমি এই জগৎ সংসারে পুত্র সন্তান কিসের জন্য তুমি দিব্য চক্ষু খুলে দেখো প্রতিটি সংসার বাবা মায়ের কি পরিণতি মৃত্যুকাল বাবা মায়ের পায়ে ফোটা জল কেবল মাত্র মায়া কান্না ফেলে করে পিণ্ডদান তাহলে করে ভেবে দেখো না তাহলে করে ভেবে দেখো না যদি না থাকে পুত্র সন্তান তবে কে নিয়ে যাবে ভব পারে কে করবে আত্মার শান্তির পিণ্ডদান শোনো পার্বতী যোগী সন্ন্যাসী আমরা আমাদের ঘর বাড়ি সংসার বলতে কিচ্ছু নেই এই সন্ন্যাসীর পুত্র সন্তান স্বভাব হয় না যারা সাংসারিক জীবিক নির্বাহ করে তাদেরই প্রয়োজন পুত্র সন্তানের হাই প্রভু বুঝলে তুমি নারীর অন্তরের ব্যথা একটি কথা মনে রেখো বনের পশু শোভা পায় বনের ভিতরে আর মাতৃকোল শোভা পায় শিশু ছেলে কোলে তাই শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না প্রভু শিশু ছেলে ছাড়া মায়ের কোল শোভা পায় না শোনো পার্বতী তুমি থাকো কৈলাস অন্তপুরী এক ভক্ত মাই করছে স্মরণ এক ভক্ত মাই করছে স্মরণ তার মনে বসায় করতে পূরণ নন্দী রইবে কৈলাস পথ দ্বারে কৃষ্ণের মধ্যে তুমি অন্তপুরে শীঘ্রই আমি আসিব ফিরে শীঘ্রই আমি আসিব ফিরে গজাসুর শিব আরাধনা করার জন্য তিনি আগমন করতে চলেছে গজাসুর সুর জাতি
Oh,
ولكن
পর্যন্ত মরতবর এরপরে মরপতিগুলো আক্রমণ সর্বোচ্চ করলো সতীগীর যজ্ঞই কোথায় ছেলেবন ছোট দাতারি
Oh!
আবার তোমাদের সাথে মিলন, তাই মা পার্বতী বলছে
একদিন নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম একদিন নন্দীকে দাঁড়ে রেখে স্নান করছিলাম কিন্তু ভোলা মহাশয় কোথায় নন্দীর দাঁত ছেড়ে দেয় এবং সেই ভোলা মহাশয় আমার স্নান কক্ষে প্রবেশ করে আমায় অপমান করেছিল তাই আজ আমি এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে এই তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে একটি পুতুল তৈরি করে তার প্রাণ সঞ্চার করে আমি তার রূপ হিসেবে নিয়োগ করব তাই সে মা পার্বতী সেই স্নান কক্ষে তেল হলুদ এবং অঙ্গের মল দিয়ে তেল হলুদ অঙ্গের মল দিয়ে তিনি একটি পুতুল তৈরি করছে ولكن
প্রধান বলেন্দ্র প্রধান এক্ষুনি কি কথা সুন্দর করে আমাদের সরকারের যে ঠিকিয়ে দেবে না আগে তোমরা এই বালককে হত্যা করো আগে তোমরা এই বালককে হত্যা করো এই কল্লাসের পথ করে পরিষ্কার এই বালককে তোমরা হত্যা করো এই বালককে তোমরা হত্যা করো
আপনাকে বলতে নবে
পার্বতী স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে স্বামী স্ত্রী ভাবে যুদ্ধ করলে সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না সংসারে অশান্তির বাতাবরণ বইয়ে দিও না না শুধু সংসার কেন এই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই আমার পুত্র গণেশ যদি প্রাণ ফিরে না পাই তোমার সৃষ্টি সারা বিশ্বই করবে ধ্বংস কারো সেই থেকে কল্যাণ সেতো থেকে বিষ্ণু বলছে ঠিক আছে আমি কথা দিলাম তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে তোমার পুত্র গণেশ আবার জীবন ফিরে পাবে না শুধু তাই নয় এই আমার পুত্র গণেশের জন্য সর্বদেবের আগে হই পূজিত আর এর মাতা পিতা হই যেন হর পার্বতী তাই কি মহাদেব বলছি আমি বুঝতে পেরেছি যে শিশু পার্বতীর এই সৃষ্টি তার জন্য আমি অনুতপ্ত কোথায় দন্দ ভেঙ্গি তোমার ছোট হয়ে দাঁড়ি আদেশ করুন ভোলানাথ শোনো রে নন্দ ভেঙ্গি তোমরা উত্তর মুখে যাত্রা করো তোমরা উত্তর মুখে যাত্রা করো যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে যে জীব উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে তারই মাথা কেটে নিয়ে আসো আমার এই গণেশের প্রাণ সঞ্চার করবে সৃষ্টিকর্তা ব্রহ্মা যথাদি আমরা এই গন্ত উত্তর মুখে যাত্রা করি আমরা এখনই উত্তর মুখে যাত্রা করি প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো আর বিলম্ব করবো না এই তো এই তো সেই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করছে আমরা তারই মাথা কেটে নিয়ে আসবো আমরা গজমুণ্ড নিয়ে এসেছি তোমরা এই হাতি মুন্ড নিয়ে এলে কেন হ্যাঁ উত্তর মুখে যাত্রা করার প্রথমেই দেখতে পাই এই গজাসুর উত্তর দিকে মাথা করে শয়ন করে আছে তার জন্য তারই মাথা কেটে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে এই গজাসুর আমার কাছে বর প্রার্থনা করেছিল যে পুত্র রূপে থাকিব বলে তাই তার মনের বাসনা হইল পূরণ না ব্রহ্মদেব এই গণেশের গণমন্দ লাগ দেখে তার দেহ করু প্রাণ সঞ্চালন তার দেহ করু প্রাণ সঞ্চালন আমার এই সরাসরি রক্তে রেঙে দিলে কেন ওরে পুত্র গণেশ আমি না জেনে তোমার মুন্ড করেছিলাম ছাদন তাই রক্তে রঞ্জিত হয়েছে তোমার সারা শরীরে এই জন্ম জন্মান্তর তোমার রং থাকিবে সিন্দুর বরণ সর্ব আগে হইবে তোমার এই পূজা হর পার্বতীর পুত্র বিঘ্ন বিনাশন নামে জগৎ মাঝারে রইবে খ্যাত প্রণাম তব পিতা প্রণাম তব মাতা প্রণাম তব পিতা